নবীর যুগে না থাকলেই যদি মানা না যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, নবীর যুগে, নবীর যুগে বুখারী শরীফ নামের কোন কিতাব ছিল না, মানো কেন? আল্লাহর কসম, নবীর যুগে তিরমিজি ছিল না, মুসলিম শরীফ ছিল না, মানো কেন? গালি দিছি, মোনাফিক বলছি, হিংসার নজরে বলছি, তারাও যেমন প্রশ্ন করতে পারে, আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে প্রশ্ন আমরাও করতে পারি কিনা? আমার প্রশ্ন হলো জবাব দাও, জবাব দাও, আমার নবীর যুগে কোরআন শরীফে জের জবর ছিল না, তোমরা জের জবরওয়ালা কোরআন পড়ো কেন? তোমরা তো জের জবর সারা কোরআন পড়া দরকার, তুমি বড়বা দূরের কথা, তোমার চোদ্দ পুরুষ যদি কবর থেকে টেনে নাও তারপরেও জের জবর সারা কোরআন পড়তে পারবা না। অতএব মাস্তানি করিও না রে বাবা। এজন্য আমি একটা স্লোগান বলি, গায়ের জোরে মাস্তানি করা যায়, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে বেয়াদবি করা যায়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না, গায়ের জোরে নবীর আদর্শ পালন করা যায় না। এই স্লোগানটা ঘরের দরজায় লেমিনি বিং করে টানায় রাখবেন, ভুলবেন না, গায়ের জোরে সব করা যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়। নবীর যুগে যা ছিল না তা করা যাবে না, বুঝলেন নি? প্রশ্ন আমার বুঝলেন? তাদেরকে আপনারা করুন যে ভাই জবাব দাও, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি এমন কোন আমল করে যে আমল আমি রাসূল করি নাই, আমার সাহাবীরা করে নাই, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বহু বচন ব্যবহার করছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমরুনা বলছেন যে আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, পাহুয়া রাদ্দুন, সেটা তোমরা ছুড়ে ফেলে দাও, সেটা বাতিল, সেটা পরিত্যাজ্য। ওই আমল দেখতে যত সুন্দর হোক, শুনতে যত মজাদার হোক, যত আরামদায়ক হোক, মনে হয় যে এই আমল করলে আল্লাহকে এখনই পাওয়া যাবে, যতই মনে হোক, কিন্তু সেই আমল রাদ্দুন। কারণ কেন রাদ্দুন? আমার রাসূল করেন নাই, আমার রাসূলের সাহাবীরা করেন নাই, এটার নাম হলো কি? বেদাত। এটাকে বলা হয় কি? আমাদের অনেক সম্মানিত ভাইদেরকে বলতে শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে তো কোরআনে কারিমের নকতা ছিল না, হরকত ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে তো বুখারী শরীফ ছিল না, তাহলে এখন কেন আমরা ওই কোরআন পড়ি যে কোরআনে জোর জবর দেওয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে বুখারী শরীফ ছিল না, এখন কেন আমরা বুখারী শরীফ মানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে তো মসজিদ গুলো এত সুন্দর ছিল না, এখন কেন এত সুন্দর মসজিদে নামাজ পড়ি? এই ক্ষেত্রে একটি সুন্দর বেদাতের মূলনীতি মনে রাখতে হবে, বেদাত হয় সবসময় এবাদতের ভিতরে, এবাদতের জন্য বেদাত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা লক্ষ্য করলে দেখবেন, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের কাজের মধ্যে, কাজের ভিতরে, ফি আমরিনা মানে ফি ইবাদাতিনা, আমাদের ইবাদতের ভিতরে নতুন কিছু বানায়, এটা বেদাত। কিন্তু ইবাদতের জন্য যদি বানায় সেটা বেদাত নয়, ইবাদতের জন্য যা বানাবেন এগুলো বেদাত হবে না, কিন্তু ইবাদতের ভিতরে কোনো কিছু বানানো যাবে না। ইবাদতের জন্য আপনি মসজিদ বানাবেন, যত উন্নত বানাতে পারেন কোনো অসুবিধা নেই, ইবাদতের জন্য মসজিদে এসি লাগাইলেন কোনো অসুবিধা নেই, ইবাদতের জন্য আপনি সুন্দর সুন্দর কার্পেট বিছাইলেন কোনো অসুবিধা নেই, ইবাদতের জন্য আপনি সুন্দর সুন্দর জামা কাপড় বানাইলেন কোনো অসুবিধা নেই, দিন শিক্ষার জন্য মাদ্রাসা বানাইলেন, উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করলেন, নতুন নতুন কারিকুলাম বানাইলেন, সিলেবাস বানাইলেন, কোনো অসুবিধা নেই, কোরআনে কারিম ছাপানোর জন্য আরো উন্নত মানের কাগজ ব্যবহার করলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনে কারিমের ভিতরে যেই আয়াত আল্লাহ নাজিল করছেন সেটার একটা বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না। মসজিদ অনেক সুন্দর বানাইছেন, এসিও লাগাইছেন, শুক্রবারে যদি সবাইকে বলেন, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতিদিন আমরা জোহরের নামাজ পড়ি কয় রাকাত? চার রাকাত। আজকে জুমার দিন, শুক্রবার দিন, সাপ্তাহিক ছুটির দিন, আজকে কেন দুই রাকাত পড়ব? আজকেও আমরা চার রাকাত পড়ি, হিসাবে তো আজকে আট রাকাত পড়ার দরকার, অন্য দিন যদি চার রাকাত পড়ি শুক্রবারে আট রাকাত পড়া দরকার, ডাবল পড়া দরকার, কারণ শুক্রবার ছুটির দিন, সপ্তাহে একদিন।
তাহলে ওই দিন যত নাম আর নামাজও না পড়বো অসুবিধা কি, নামাজ যত বেশি পড়বো তত ফজিলত, নামাজ যত বেশি পড়বো তত সওয়াব, খারাপ কাজ করতেছি নাকি নামাজ পড়বো। ইমাম সাহেব খতিব সাহেব যদি সবাইকে বলেন ভাই এতদিন পর্যন্ত মসজিদে এসি ছিল না, আপনারা একটু কষ্ট পাইতেন, এখন মসজিদে সুন্দর এসিও হয়ে গেছে, কোনো কষ্ট নাই, আরামের মধ্যে আছেন, আসেন সবাই আজকে জুমার নামাজটা চার রাকাত পড়ি, পড়া যাবে না? চার রাকাত যদি পড়েন আমও যাবে, সালাও যাবে, সব যাবে, নামাজ তো হবেই না, আরো আল্লাহর দিনের সাথে নামাজের সাথে বেয়াদবি করার জন্য ইমানও যাবে। তাহলে মসজিদ সব সুন্দর বানাতে পারবেন, এসি বানাতে পারবেন, টাইলস দিতে পারবেন, এগুলো কিসের জন্য? এবাদতের জন্য। এগুলাকে বলা হয় দিন, দিনের জন্য বানাইতে পারবেন, যা মনে চায় সুন্দর সুন্দর সব। এই যে আমরা মাইকে বয়ান করতেছি, এই মাইক কি নবী সাল্লামের যুগে ছিল? তাহলে এখন করতেছি কেন? এটা দিনের জন্য। কিন্তু মাইক আসতে বলে আমরা কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে নিজের মন গড়া কিচ্ছা কাহিনী বলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। বেদাতের ক্ষেত্রে অনেক ভাই বেদাত বুঝে না, বলে যে আরে মিয়া তুমিও তো বেদাত, তুমি রাসুলের যুগে ছিলা নাকি? আমরা রাসুলের যুগে ছিলাম নাকি? তুমিও তো বেদাত, কয় রাসুলের যুগে এটা বিমান ছিল নাকি? বিমানও তো বেদাত, তুমি বিমানে করে হজে যাও কেন? বেদাতের সম্পর্কটা কিসের সাথে? এবাদতের সাথে, অন্য কিছুর সাথে বেদাতের সম্পর্ক না। বেদাত ঠাট্টা মস্কারি করার বিষয় না, বেদাত একটা গুরুত্বপূর্ণ বিষয়, বেদাতের কারণে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতেই দালালা গোমরাহি, আর প্রত্যেক দালালার কারণে জাহান্নামে যেতে হবে। বেদাত এত সহজ বিষয় না, ঠাট্টা করার বিষয় না। বেদাত করার অর্থ হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা আমাদেরকে শিখান নাই, পরবর্তীটা আমরাই এটাকে উত্তম মনে করছি, রাসুলের তালিম থেকে, রাসুলের শিক্ষা থেকে এইটাকে উপরে মনে করা, এটা ইমান হারানোর কারণ। এই জন্য বেদাত কিন্তু খুব মারাত্মক জিনিস, এটাকে আমরা আমাদের সমাজে গুরুত্ব দিই না। অসংখ্য বেদাত আমরা করতেছি, আমরা মনে করতেছি এবাদত করতেছি, তাহলে এবাদত কবুল হওয়ার দুই নম্বর শর্ত কি?